এই গল্প এক গ্রীষ্মের, আরো সঠিকভাবে বললে একটা ছোট্ট মেয়ের, নিধির। বয়স 3.5, এখনো আধো বুলি, আধো বোধগম্য, কিন্তু পুরোটা বিস্ময়। দস্যিপনা আছে, আছে আধুরে বিড়াল। ও তরমুজ পছন্দ করে, বলে ওয়াটারমেলন একদম পরিষ্কার। গ্রীষ্ম মানেই ওয়াটারমেলন। ওয়েলকাম ইন দ্য টাইম অফ ওয়াটারমেলন। ইট সিমেন্টের এই শহরে ষড়ঋতুর বৈচিত্র্য ষড়ভূতের পেটে চলে গেছে, কবে সেটা গবেষণার বিষয়। আমরা রোজ যে পথ দিয়ে যাই সেখানে নেই কোনো প্রকৃতি স্মারক, তাই শরীরের আঁচি সম্বল, বলে দেয় গ্রীষ্ম এসে গেছে সড়ক দ্বীপ অথবা রাস্তার ওই বিভাজন রেখার মতো। তাই যা কিছু অবশিষ্ট সবুজ, সেখানেই আমাদের ক্ষণিকের গন্তব্য, নিধির গ্রীষ্ম বিকেল। সূর্য হেলে পড়েছে, চমৎকার আবহ। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু গল্পটা যেহেতু গ্রীষ্মেরও, তাই এতে ঢুকে পড়ল পাড়ার মোড়ের ফলের দোকানও। মে মাসের শুরুর দিক, এর মধ্যেই আম। অনেকে বলেন এগুলো কার্বাইড দিয়ে পাকানো, তারপরেও নিধির বায়নায় অল্প কিছু কেনা। কিন্তু বাসায় ফিরে ও প্রথমে চাইল আইসক্রিম, তারপর ওয়াটারমেলন। ওয়াই নট, আফটার অল ইটস দ্য টাইম অফ ওয়াটারমেলন।